আলো পুরাণীতে যারা বিজয়ী হতে পারে নাই তারা সান্তনা পুরস্কার পাবে সবাই সবাই সুইটি ম্যাডামের হাত থেকে সান্তনা পুরস্কার নেবে এখন সান্তনা পুরস্কার মিস করলে পরে আর দেয়া হবে না পরে আর দেয়া হবে না সামনে থেকে মায়েরা আইসা বাচ্চা নিয়ে যান ওরা সিঁড়িটা নামতে পারবে না সামনে থেকে ধরে ফেলেন যাক আমরা এখন বাজে একটা দশ মিনিট আমরা একটা ত্রিশ মিনিটে আবার এই মঞ্চে ফিরে আসব বিশ মিনিটের জন্য মধ্যাহ্ন বিরতি এই বিরতির পরে আবার আমরা সবাই মঞ্চে ফিরে আসব তখন ফুল দল বালিকা আলো কোরানো খেলা অনুষ্ঠিত হবে প্রথমে অনুষ্ঠিত হবে ফুল দল বালিকা আলো কোরানো তারপরে হবে ফুল দল বালক আলো কোরানো আর আলো কোরানো খেলায় যারা বিজয়ী হবে তারা প্রথম দ্বিতীয় পুরস্কার নেবে আর যারা পারবে না তাদের জন্য থাকবে সান্ত্বনা পুরস্কার সকলের উদ্দেশ্য বলছি এখন আমরা বিশ মিনিটের বিরতিতে চলে যাব ঠিক বিশ মিনিট পরে আমরা আমাদের পরবর্তী ইভেন্টগুলো নিয়ে আবার মাঠে ফিরে আসব আর অভিভাবক অভিভাবিকাদের জন্য রয়েছে স্কুলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের খেলার আয়োজন আপনারা অবশ্যই বাড়িতে বসে না থেকে বিদ্যালয়ে ফিরে আসবেন এবং আজকে আমাদের এই খেলাগুলোয় অংশগ্রহণ করবেন সকলকে ধন্যবাদ সবাই বাসা থেকে খায় আসবা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলতেছি তোমরা বাসা থেকে খায় আসবা আমরা ঠিক একটা তিরিশ মিনিটের পরে ফুল দল বালিকার আলো কোরানো খেলা দিয়ে শুরু করব সুতরাং ফুল দল বালিকা আর ফুল দল বালক তোমরা বাসায় দেরি করবা না যদি তোমাদের খেলা মিস হয়ে যায় তাইলে আর পুনরায় কিচ্ছু করা থাকবে না সুতরাং তোমরা দ্রুত বাসা থেকে খেয়ে আবার খেলার জন্য চলে আসবো আমরা একটা তিরিশ মিনিটে ফুল দল বালিকার খেলা শুরু করব তারপর পর্যায়ক্রমে আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলাগুলি অনুষ্ঠিত হবে